your better knowledge related to the your technical job, right? Now only we have 1 hour. Not 1 hour, maybe 55 or 56. Okay, then you start this one today. But if you have any problem, after this, you can ask, right? On the mode one. এই দেখেন এটাও কিন্তু মোড করা বা এই মোডটা দেখছেন নিচে যেটা ওটা হলো ফেব্রিক নিচেটাও ফেব্রিক উপরটাও ফেব্রিক এটা হলো ডাবল লেয়ার মোড আর একটা জিনিস দেখেন এই দেখেন ব্যাগটা কিভাবে আছে এটা কিভাবে আছে দুটো কিন্তু দূরক মাল্টি ওয়ে এটা কিন্তু দিচ্ছে তার মানে এটা ক্রস করতেছে আবার এটা স্টেল করতে চলেছে তাহলে মাল্টি ওয়ে বাস দুইভাবেই করতে হবে এই যে আপনি যে পোস্ট সার্জারি কথা বলছিলেন এটা হলো পোস্ট সার্জারি বেলা যদি পোস্ট সার্জারি বুঝতে হয় তার প্রথম শর্ত হলো এখানে একটা পকেট থাকতে হবে আর মনে এখন এই পকেটটা আর্মহোলের এদিকেও থাকতে পারে আবার এই নিচেও থাকতে পারে আবার সাইড সিমেও থাকতে পারে এটা কিন্তু কাস্টমার যেমনটাই চায় আমরা তেমনই দেব বা পকেট থাকতে হবে পোস্ট সার্জারির মূল শর্ত হলো পকেট থাকতে হবে তাহলে ক্যাডারের মূল শর্ত হলো ক্যাডার থাকতে হবে ওয়াই থাকুক আর না থাকুক নন ক্যাডারের মূল শর্ত হলো ক্যাডার থাকবে না সেই শর্ত কি পকেট থাকবে এবার নার্সিং ব্রা নার্সিং ব্রা মানে কি বলতো আর কি আর নাম আছে নার্সিং ব্রা আরেকটা নাম আছে সুন্দর নাম এই নাম আমরা সবাই জানি তো ওদের নার্সিং ব্রা আরেকটা সুন্দর নাম হলো ম্যাটারনিটি ব্রা মনে আসছিল এই এখানে ছিল এই এখানে ছিল তাই না ওকে নার্সিং ব্রা আরেকটা নাম হলো ম্যাটারনিটি ব্রা এখন এই ব্রা সুবিধা কি কেন করা হচ্ছে তো ওদের আমি বলছি এই ব্রাটা মূলত ব্রেস্ট ফিডিং এর জন্য ব্যবহার করা হচ্ছে এখানে শেপ নিয়ে দেখেন লেখবে পরে এখানে লেখা কিছু নাই আগে দেখেন এই শেপটা যখন আমরা দেখতে যাই তখন আপনি কি দেখবেন এই সুইং হাউসের বাইরে থেকে না সুইং হাউসের ভিতর ভিতর থেকে সুইং হাউসের ভিতর থেকে সব সময় আমাদের হিসাব হবে সুইং হাউসের ভিতর থেকে প্রথম কাজ হলো কতটুকু সুইং হাউস আছে ওইটা বাদ দিয়ে তারপরে কিন্তু আমরা হিসাব করব যদি আমি এই পয়েন্টটা দেখতে যাই এই পয়েন্টটা ঠিক আছে কিনা প্রথমে কি করব এই প্যাটার্নের সুইং হাউস এই প্যাটার্নের সুইং হাউস বাদ দিয়ে তারপরে কিন্তু আমরা মিলাবো এখন যদি আপনার কাছে প্যাটার্ন না গিয়ে পেপার না গিয়ে চলে গেল সরাসরি প্যানেল তখন আপনি কি করবেন প্যানেলের মুখে মুখে মিলাবেন প্যানেল থেকে সুইং হাউস পরিমাণ আপনি ফোল্ড করবেন তারপরে মিলাবেন তাহলে দেখবেন শেপটা কিন্তু মিলবে আদারওয়াইজ যদি দুই প্যানেলের মাথা মিলান তাহলে কিন্তু আর শেপ মিলবে না ঠিক আছে যদি আমি কখনো প্যাটার্নের শেপ মিলাতে চাই অবশ্যই মাথা রাখবো সুইং হাউস কতটুকু আছে ঠিক ততটুকু বাদ দেবো এখন সুইং হাউস কতটুকু আছে আমরা যদি প্যাটার্ন দেখি তখন না হয় দেখতে পাবো যে একটা সুইং হাউসের দাগ আছে যদি প্যানেল দেখি তাও তো দাগ দেখতে পাবো প্যানেল তো আমরা দাগ দেখবো না তখন আমরা এই সুইং হাউস কতটুকু আছে কিভাবে দেখবো তো জানেন বলতে আপনার যে আমার ইয়া নাই প্যাটার্ন নাই শুধু প্যানেল আছে প্যানেলে আমি কিভাবে বুঝবো যে সুইং হাউস কতটুকু যে কোনো জায়গায় বসে কোন প্রকার আপনার খাতা কলম কিছুই লাগবে না আপনি অটোমেটিক বের করতে পারবেন তো আসেন আমরা এখন এটা নিয়ে কাজ করব আমাদের ডাবল আছে কয়টা কয়টা কাপ বলেন তো ডাবল আছে তিনটা কাপ ডাবল এ আছে ডাবল বি আছে ডাবল জি আছে ডাবল জি আছে বলেন তো আচ্ছা এবার আপনি বলবেন আপনারা কে বলবেন আপনি বলেন তো এই যে আপনি আপনি এই ডাবল এ বড় না এ বড় সাথে সম্পৃক্ত না যেমন
যদি এক্স এর সাথে আরেকটা এক্স যুক্ত হয় তাহলে কি এটা কি বাড়লো না কমলো? সেম ভাবে এ এর সাথে যদি আরেকটা এ যুক্ত হয় তাহলে এটা কমলো, ঠিক আছে? কিন্তু টপ কাপের প্যাটার্নটা চলো, তাই না? আমাদের প্যাটার্ন ছোট বড় হওয়ার পেছনে কারণ কি? ফেব্রিক বিহেভিয়ার। প্রশ্ন কিন্তু এরকম আসতে পারে যে প্যাটার্ন ছোট বড় হওয়ার কারণ কি? ফেব্রিক বিহেভিয়ার। আচ্ছা এটা এটা একটু দেখি, যদি রেশিও 1.10 হয়, 1.10 বলতে কি বুঝাইল? প্রতি 10 সেন্টিমিটারে 1 সেন্টিমিটার গ্যাদারিং হবে। 1.10 তাহলে প্রতি 10 সেন্টিমিটারে গ্যাদারিং হচ্ছে কত? 1 সেন্টিমিটার। আর যদি 1.01 হয় প্রতি 10 সেন্টিমিটারে গ্যাদারিং হচ্ছে 1 মিলিমিটার। যদি 01 হয় তখন হলো 1 মিলিমিটার। আসেন আমরা অপারেশন ব্রেকডাউনে যাই। আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেমন যেটা আপনারা একটু আগে করতেছিলেন, ফাইল রেখে আছেন, লাইন ফিডিং করতেছিলেন। লাইন ফিডিং করতে গিয়ে আপনারা কি গার্মেন্টস দেখে মুখস্থ করেন নাকি অপারেশন ব্রেকডাউন দেখে দেখে করেন? অপারেশন ব্রেকডাউন কিছু কিছু জায়গা আছে, যেমন আমাদের এই ফ্যাক্টরিটা অপারেশন ব্রেকডাউন খুবই গুরুত্বপূর্ণ। অনেক ফ্যাক্টরি আছে যেখানে কিন্তু অপারেশন ব্রেকডাউন নাই, তখন তারা লাইন এটা দেখে তুলনা